দিয়ে দেব দুটো এলাচ থেঁতো করা আর একটু গোলমরিচ, দিয়ে দেব পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই, দিয়ে দেব আদা রসুন থেঁতো করা, নুন হলুদ লঙ্কা, দিয়ে দেবো একটু জল। মশলাটা অল্প কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব চিকেন গোলমরিচ আদা রসুনের রস দিয়ে আর একটু বিনুন দিয়ে মেখে রেখেছি। এটা একটু কষিয়ে নিই। চিকেনটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়েছি আর এবারে দিয়ে দেব এখানে আছে আলু পেঁপে গাজর বিনস। আপনারা যদি চান আলু না দিতে পারেন, এগুলো দিয়ে করলে রান্নাটা খুব হেলদি হয় এবং সবাই মিলে খেতে পারে। এভাবে রান্নাটা করুন। এভাবে কিছুক্ষণ সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে তারপর জলটা দেব। সবজিটা তো আমি আগেই হালকা ভেজে রেখেছিলাম দেখেছেন, আর মাংসটা ম্যারিনেট করা ছিল আর অল্প কষাতেই এগুলো মজে গেছে। আর এখন আমি দিয়ে দেব জল। দেখুন চিকেনটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি আর এরকম মাখা মাখা করে আর একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে ঢাকা দিয়ে দিন। আর এভাবে খান, দেখবেন বাচ্চা বয়স্ক অসুস্থ মানুষ এরা খুব ভালো, এখন সিজন চেঞ্জ হচ্ছে, এটা খুব হেলদি এবং টেস্টি এবং খুবই উপকারী একটা রান্না। আপনারা করুন, খান, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।